তুমি ব্যাংকে আমাদের সিসি অ্যাকাউন্টের ব্যাপারে জানতে চাও একটা চিঠি দাও আপনার তো উত্তরা ব্রাঞ্চ কারণ বাজার ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ অ্যাকাউন্ট আছে আমি কোন ব্রাঞ্চে দিব স্যার মেইন ব্রাঞ্চে মানে হেড অফিসে চিঠি দাও আচ্ছা স্যার আমি কি পার্সোনালি গিয়ে চিঠিটা দিব নাকি মেইল করব নাকি ফ্যাক্স করব স্যার পার্সোনালি গিয়ে চিঠিটা দেব স্যার আমি কি গাড়ি নিয়ে যাব নাকি একটা কার হায়ার করব গাড়ি নিয়ে যাব ও আচ্ছা স্যার মানে এই আপনার কি সেভিংস অ্যাকাউন্ট থেকে লোনটা হবে নাকি কারেন্ট অ্যাকাউন্ট থেকে হবে লোন হয় কারেন্ট অ্যাকাউন্টে স্যার আপনার শার্টটা না অনেক সুন্দর আপনাকে না আজকে অনেক হ্যান্ডসাম লাগছে এই শার্টে স্যার আপনাকে একটা পার্সোনাল কোশ্চেন করি ইনি মানে জানতে ইচ্ছে করে না মানে কিউরিয়াসিটি স্যার স্যার আপনি কি মানে অফিসে যেমন করা আপনি কি বাসাতেও তেমন করা স্যার আর একটা কোশ্চেন আপনি কি ক্লাবে যান মানে স্যার আপনি কি ক্লাবিং করেন স্যার স্যার কোন ক্লাবে যান উত্তরা ক্লাব গুলশান ক্লাব নাকি ঢাকা ক্লাব স্যার আমি কিন্তু উত্তরা ক্লাবে যাই আপনি কি উত্তরা ক্লাবে যান উত্তরা ক্লাবে যদি আমি যেতাম তাহলে তুমি আমাকে দেখতেই পেতে না স্যার এমন হতে পারে না যে আপনি যেদিন গেছেন ওই দিন আমি যাইনি বা আমরা দুজন একই দিনে গিয়েছি বাট আপনি মনে হয় একটু আগে বের হয়ে গেছেন আর আমার যেতে যেতে একটু লেট হয়ে গেছে এমন তো হতেই পারে স্যার তাই না তাহলে মনে হয় উত্তরে ক্লাবে যাননি অন্য ক্লাবে গিয়েছেন আচ্ছা স্যার আপনি কি ক্লাবে একা যান না ম্যাডামকে নিয়ে যান স্যার একা গেলে মানে আপনি যদি ক্লাবে একা যান তাহলে তো বোর হবেন তাই না আমিও তো একা যাই তাহলে আমি আপনার সাথে যাব তাহলে আপনিও বোর হবেন না আমিও বোর হব না দুজন একসাথে ক্লাবিং করব থ্যাংক ইউ স্যার নুশে হ্যাঁ ভাই অফিসে কি অবস্থা দেখছেন কি অবস্থা কোনো খোঁজই তো রাখেন কি হলো না এই যে আমাদের স্যার এত ইনোসেন্ট একটা মানুষ কি একটা ভুল করলো বলেন তো কি ভুল করলো কি ভুল করছে তাই না স্যার এইরকম একটা হট ক্রিসপি টমেটো ফ্লেভারের চিপসে রাখছে তাই এইরকম একটা মেয়ে যদি স্যারের চার পাঁচ দিয়ে সবসময় ঘুরঘুর ঘুরঘুর করে তাহলে কি আর স্যারের কাজে মন বসবে ফোকাস থাকবে কাজে কাজকর্মে আমি মনে করবো ভালো আপনি তো আর আজকাল অফিসের কোনো খোঁজ খবরই রাখেন না আমি এই অফিসে সব কিছু আমার হাতের মুঠোয় তাই সব আপনার হাতের মুঠোয় দুই দিন পর অফিসের যে হাওয়া বদলাইতেছে সে বিষয়ে আপনার কোনো খোঁজ আছে হাওয়া কিসের হাওয়া আর একটু সহজ করে বলি এই যে আমাদের স্যার একটা মেয়ে মানুষকে পিএস হিসেবে রাখছে এই বিষয়টা কি আপনার চোখে সহজ মনে হচ্ছে আমি আপনার নদী ম্যাডামের কথাই বলছি আচ্ছা কয়েকটা কথা জিজ্ঞেস করি আপনি শুনুন মনে করেন আগে স্যার একটা নতুন ক্লায়েন্টের সাথে মিটিংয়ে যাবে টাইমটা কে ফিক্স করতো এসকে আগে স্যার একটা নতুন মডেলের গাড়ি কিনবে মডেলটা কার পছন্দ ছিল এসকে স্যার একটা রেস্টুরেন্টে খাইতে যাবে সেইটা পর্যন্ত কে পছন্দ করতো এসকে ছিল আমার কি শুধু তাই স্যার শপিংয়ে গেলেও আপনারে নিয়ে গেল আচ্ছা স্যার একটা ফ্ল্যাট পর্যন্ত কিনলে কার ডিসিশনে কিনতে আমার রাইট আর এই সমস্ত কাজ এখন কে করে নদী ম্যাডাম নদী ম্যাডাম স্যারের অনেক পার্সোনাল কাজ পর্যন্ত এখন নদী ম্যাডাম আর আপনার কি অবস্থা ওনার অবস্থা আর কি ওই হাল ছাড়া গরুর মতো নদীর পাড়ে ঘুরছে ফিরছে আর কচি ঘাস খাচ্ছে আর কি বুঝতে পারি না বুঝতে পারেন না আমি আপনাকে বুঝিয়ে দিই মনে করেন আপনি হচ্ছেন কর্ণফুলী নদী আর উনি হচ্ছেন নাফ নদী দুজন বঙ্গোপসাগরে যায় মিলবে বুঝছেন ওয়েলকাম বুঝতে পেরেছি